তাকে রাজবাড়ির দুর্গাপূজো এবার 300 বছরে। আগে বন্দুকের টোটা ফাটিয়ে মহিষ বলি হতো, আজ সেসব অতীত। তবু আজও পান্তা ভাত ও কচু শাক খেয়ে 26 বেয়ারার কাঁধে চেপে মা ফেরেন ঘরে। গত 300 বছরে বদলেছে অনেক কিছুই, বদল হয়েছে অনেক প্রথা, তবু আজও বিসর্জনের দিন পান্তা ভাত কচুর শাক খাওয়ার পর 26 জন বেয়ারার কাঁধে চেপেই ফের ঘরে ফেরেন উমা। এটাই ঐতিহ্য টাকির পূবের রাজবাড়ির দুর্গাপুজোর। বসিরহাটের টাকি, ইছামতি নদী সংলগ্ন টাকি, ঠিক ওপারেই বাংলাদেশ। টাকির রাজবাড়ির এই পুজোকে ঘিরে জড়িয়ে রয়েছে দুই বাংলার সংস্কৃতির মেলবন্ধন। এই পুজোকে ঘিরে জড়িয়ে রয়েছে প্রাচীন ইতিহাস। তথ্য বলছে, ইংরেজ আমলে সতীদাহ প্রথা রোধ করবার জন্যে যে বিলে রাজা রামমোহন রায় প্রথম সই করেছিলেন, সেই বিলেই দ্বিতীয় সই করেছিলেন জমিদার কালীনাথ মুন্সী। সে কারণেই ইংরেজ সরকার তাদের রায় বাহাদুর উপাধি দেয়, ভারতবর্ষের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তাদের সামিল করেন। ইতিহাস সাক্ষী, কলকাতা থেকে টাকি পর্যন্ত টাকি রোড, টাকি গভর্নমেন্ট কলেজ সহ ভারতবর্ষের একাধিক উন্নয়ন প্রকল্পে তাদের অবদান রয়েছে। শোনা যায়, একসময় জমিদার বাড়িতে মহানবমীর দিন বন্দুকের টোটা ফাটিয়ে মহিষ বলি হতো, কালের নিয়মে এখন তা বন্ধ হয়েছে। তবে আজও টাকির পূবের রাজবাড়ির এই পুজো দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা, একইভাবে বাংলাদেশ থেকেও আসেন বহু মানুষ। এবারে টাকি জমিদার বাড়ির পুজো 300 বছরে পা দিয়েছে, সে কারণেই পুরনো দিনের বিভিন্ন ঐতিহ্য যেমন গোলা ভরা ধান, বাড়ির প্রাচীন সংস্কৃতি তুলে ধরা হবে আলোকসজ্জার মাধ্যমে। টাকির পূবের জমিদার বাড়ির বিসর্জনকে ঘিরে রয়েছে নানা সংস্কৃতি। প্রথা মেনে বিসর্জনের দিন পান্তা ভাত কচু শাক খেয়ে 26 জন বেয়ারার কাঁধে চেপে ইছামতিতে রাজবাড়ির ঘাটে নিয়মতিথি মেনেই বিসর্জন হয় দেবী প্রতিমার। তাই সব মিলিয়ে টাকি জমিদার বাড়ির পুজো এবার অন্য মাত্রা নিয়েছে। এ বিষয়ে জমিদার বাড়ির পক্ষে মৃণাল কান্তি দাস বলেন, এবারের পুজো 300 বছরে পা দিল। এই জমিদার বাড়ির এক প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। এই জমিদার বাড়ির পরিবার একটি ঐতিহাসিক পরিবার। আমরা সেই বিষয়গুলি মাথায় রেখেই পুজোর আয়োজন করেছি। এবার আমাদের 300 বছরের পুজো, টাকি জমিদার বাড়ির 300 বছরের পুজো, ঐতিহ্যবাহী পুজো। এবং ঐতিহ্যবাহী কেন বলছি, 300 বছর ধরে এনারা যে রেওয়াজ বজায় রেখেছেন, এবং এনাদের ফ্যামিলি একটা ঐতিহাসিক ফ্যামিলি, এবং সারা ভারতবর্ষব্যাপী এনাদের ইতিহাস একটা বিরাটভাবে জড়িত। যে সতীদাহ প্রথা উচ্ছেদের ব্যাপারে রাজা রামমোহন রায় যে বিলে প্রথম সইটা করেছিলেন, দ্বিতীয় সই করেছিলেন এই ফ্যামিলিরই কালীনাথ মুন্সী। এছাড়া বিভিন্ন রকম উন্নয়নমূলক প্রকল্পে এনাদের ভীষণভাবে অবদান। আজকে সুদূর কলকাতা থেকে টাকি, যে দীর্ঘ পথ টাকি রোড, এনাদেরই তৈরি ছিল। এখন এনাদের অবদান কোনো দিন আমরা ভুলতে পারবো না। আমি খুবই গর্বিত যে আমারই রিলেটিভ শর্মিষ্ঠা ঘোষ এবং অনুপ ঘোষ আজকে 5 বছরের দায়িত্ব নিয়েছেন। এবার আমাদের পুজো যেহেতু 300 বছর, এনাদের ইতিহাসটাকে আমরা কিছু ফুটিয়ে তুলব। যেটা বললাম, রামমোহন রায়ের ওই এটা সতীদাহ প্রথার মডেলিংয়ের মধ্যে দিয়ে, সঙ্গে এনাদের যে গোলা ভরা ধান, গরুর গাড়িতে ধান আসছে, প্রজারা নিয়ে আসছে, এই যে ব্যাপার, সঙ্গে সবথেকে ঐতিহ্যবাহী যেটা এখনও আমরা বজায় রেখেছি, মা 26 বেয়ারার কাঁধে করে বিজয়ার দিন আমরা এখান থেকে নিয়ে যাই, বাজি বাজনা ব্যান্ড সহ প্রসেশন করে গিয়ে মাকে বিসর্জনটা দিয়ে আসা হয়, সেটাও মডেলিংয়ে ফুটিয়ে তুলব। পুজোয় আমাদের বিশেষত্ব অষ্টমীর দিন, যেটা আমরা এখনও 5 থেকে 6 হাজার লোক বসিয়ে পোলাও আলুর দম মিষ্টি খাওয়ানো হয়। আগে আমরা ছোটোবেলায় দেখেছি এখানে মহিষ বলি হতো, কিন্তু বর্তমানে বলি প্রথাটা তুলে দেওয়া হয়েছে, মানে কোনো জীব হত্যা আর কি, বর্তমানে কুমড়ো আর আখ বলিটা দেওয়া হয়। যখন আপনার অবিভক্ত বাংলা ছিল, বাংলাদেশ থেকেও পূর্ব বাংলা যেটা আর কি, এর থেকে প্রচুর লোক আসতো এবং বাইরের লোকের একটা সমাগম আলাদা রকম হতো। এবং এখনও পুজোয় আমাদের যা মানুষের ঢল নামে দেখার মতো, এবং তাদের মূল আকর্ষণ, যেখানেই যাই না যাই টাকি পূবের বাড়ির ঠাকুরটা আগে দেখবো। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, টাকি।